হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আর একটা নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হলো অলওয়েজ বি থ্যাঙ্কফুল টু গড। অলওয়েজ বি, সর্বদা থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ। কার কাছে? ভগবানের কাছে। সর্বদা ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তো আজকের এই গল্পে দেখা যাচ্ছে একজন লোক শুয়ে আছে, নিশ্চয়ই অসুস্থ, কারণ তার জন্য ঝুড়িতে ফল টল দেওয়া আছে। চলুন দেখা যাক আজকের গল্পে কী হয়। আর্থার অ্যাশ, দ্য লিজেন্ডারি উইম্বলডন প্লেয়ার, ওয়াজ ডাইং অফ এইডস। আর্থার অ্যাশ নামে একজন লিজেন্ডারি উইম্বলডন প্লেয়ার, মানে কিংবদন্তি উইম্বলডন খেলোয়াড়, যিনি কী হচ্ছিল তার তার কী হয়েছিল তার তার তিনি He was dying of AIDS. তিনি এইডস রোগে মারা যাচ্ছিলেন। উইম্বলডন, এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী, মর্যাদা সম্পন্ন ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। এই কিংবদন্তি খেলোয়াড় ওয়াজ ডাইং, মারা যাচ্ছিলেন, অফ এইডস। কিসে? এইডস একটা রোগ, ভয়ানক রোগ, যার চিকিৎসা এখনও পর্যন্ত বার হয় নাই ভালো করে। তো ওই রোগে ওই নামকরা কিংবদন্তি খেলোয়াড় উইম্বলডনের তো মারা যাচ্ছিলেন। ফ্রম দ্য ওয়ার্ল্ড ওভার, সমগ্র বিশ্ব থেকে হি রিসিভড, তিনি পাচ্ছিলেন লেটার্স, চিঠি ফ্রম হিজ ফ্যান্স, তার অনুগ্রায় তার যে অনুগামীরা, তারা কী করছিলেন, চিঠি দিচ্ছিলেন সমগ্র বিশ্ব থেকে। ওয়ান অফ দ্যাম ডোলফুলি আক্সড, একজন খুব দুঃখজনকভাবে জিজ্ঞাসা করেছিলেন, হোয়াই ডাজ গড হ্যাভ চুজেন ইউ ফর সাচ এ ডায়ার অর এগ্রেজাস ডিজিজ, ডায়ার অর এগ্রেজাস ডিজিজ। এই যে লাইন, এটা ইনভাইটেড কমার ভেতর আছে, এখানে ইন্টার কোয়েশ্চন মার্ক দেওয়া আছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। এটা বাংলা হলো, হোয়াই ডাজ, কেন ভগবান হ্যাভ চুজেন ইউ, তোমা আপনাকে পছন্দ করেছেন ফর সাচ, এমন এ ডায়ার, একটা মারাত্মক, অর অথবা এগ্রেজাস মানে এগ্রেজাস ডিজিজ মানে ভয়ানক রোগ, এত ভয়ানক আর মারাত্মক রোগের জন্য আপনাকে ভগবান কেন পছন্দ করেছেন। টু দিস আর্থার অ্যাশ রিপ্লাইড, এতে আর্থার অ্যাশ কী করেছিলেন, জবাব দিয়েছিলেন। আচ্ছা, এখানে দ্য লিজেন্ডারি উইম্বলডন প্লেয়ার ওয়াজ, এখানে সাবজেক্ট হলো দ্য লিজেন্ডারি উইম্বলডন প্লেয়ার, তার সাথে অক্সিলারি ভাব ওয়াজ আছে। এখানে ডাইং হলো ডাই, ভাব নম্বর ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। ফ্রম দ্য ওয়ার্ল্ড ওভার হি রিসিভ, এখানে হি হলো সাবজেক্ট, সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, এখানে হি কে এই যে নামকরা প্লেয়ার যে খেলোয়াড়, তো তার নামের বদলে এখানে প্রোনাউন বসেছে হি। আর রিসিভ, রিসিভ হলো গ্রহণ করা, ভাব নাম্বার টুতে আছে, রিসিভ থেকে আছে রিসিভড, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। ওয়ান অফ দ্যাম ডোলফুলি, ওয়ান অফ দ্যাম তাদের মধ্যে কি একজন, ডোলফুলি আস্কড মানে দুঃখজনকভাবে জিজ্ঞাসা করেছিল, এখানে ওয়ান অফ দ্যাম হলো কি সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূলভাবটা ভাব নাম্বার টুতে আছে, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে আস্কড হলো জিজ্ঞাসা করা, এটা একটা ভার্ব, আর এখানে ডোলফুলি, ডোলফুলি মানে দুঃখজনকভাবে, তো এই দুঃখজনকভাবে যেটা ডোলফুলি, এই শব্দটা কী হবে, আস্কডের অ্যাডভার্ব হবে। Why does God have chosen? Why does God? এখানে does হলো প্রেজেন্ট টেন্সে আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইয়েস বসেছে,
আর এরপরে কি আছে, হোয়াই ডাজ গড হ্যাভ চুজেন ইউ, এরপরে আছে গড হ্যাভ, মানে ভগবান কি করেছেন, এখানে গড হলো সাবজেক্ট আর তার সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভাব বসেছে, তো এবং তার সাথে মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে, চুজ থেকে চোজেন এসেছে, তো এই সেন্টেন্সের এই লাস্ট পোর্শনটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। টু দিস আর্থার অ্যাশ রিপ্লাইড, এতে কি হয়েছিল, আর্থার অ্যাশ রিপ্লাইড উত্তর দিয়েছিলেন, এখানে রিপ্লাই থেকে আসছে রিপ্লাইড, ভাব নাম্বার টুতে আছে, আর টু দিস হলো সাবজেক্ট, আর টু দিস আর্থার অ্যাশ হলো সাবজেক্ট, সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই প্রশ্নটা কী হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। দ্য ওয়ার্ল্ড ওভার 5 crore চিলড্রেন স্টার্ট প্লেয়িং টেনিস, দ্য ওয়ার্ল্ড ওভার 5 crore মানে সমগ্র বিশ্বে 5 কোটি চিলড্রেন মানে শিশুরা, কি করে শিশুরা টেনিস খেলতে শুরু করে, 50 lakh লার্ন টু প্লে টেনিস, মানে তার মধ্যে 50 lakh বাচ্চারা কি টেনিস খেলতে শিখে, 50 lakh বাচ্চা শিখে টেনিসটা পুরোপুরি, অ্যান্ড 5 lakh লার্ন প্রফেশনাল টেনিস, আর 5 লক্ষ শিখে কি প্রফেশনাল মানে পেশাগত টেনিস খেলাটা শিখে, 5 লক্ষ, তো 5 কোটি থেকে 50, 50 থেকে 5 লক্ষ, এরপরে আসছে 50,000 কাম টু দ্য সার্কিট, মানে 50,000 যারা শিখে প্রফেশনাল টেনিস তাদের মধ্যে 50,000 কী করে কাম টু দ্য সার্কিট মানে মেইন আবর্তে বা পরিসীমাতে আসে, খেলার যে একটা এরিয়া আছে তার মধ্যে আসে 50,000, আর তার মধ্যে 5,000 রিচ দ্য গ্র্যান্ড স্ল্যাম, তার মধ্যে 5,000 এসে পৌঁছে একটা গ্র্যান্ড স্ল্যামে, গ্র্যান্ড স্ল্যাম হলো একটা একই বছরে একটি নির্দিষ্ট খেলার সবচেয়ে উল্লেখযোগ্য 4টি বড় চ্যাম্পিয়নশিপ, 4টি বড় চ্যাম্পিয়নশিপ জেতার কৃতিত্ব, তো এই ধরনের খেলাতে এসে পৌঁছে কি 5,000 খেলোয়াড়, এই টেনিস খেলোয়াড়, তার মধ্যে 50 রিচ উইম্বলডন, 50 মানে 50 জন পৌঁছে কোথায় উইম্বলডনে, আর তার মধ্যে 4 জন 4-2 সেমিফাইনালস মানে 4 জন পৌঁছে সেমিফাইনালে, একটা খেলার চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে, এরপর 2-2 দ্য ফাইনালস মানে 2 জন পৌঁছে ফাইনালে। এখানে ইনভাইটেড কুমারের ভেতর যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে শুরু হয়েছে দি ওয়ার্ল্ড ওভার 5 crore চিলড্রেন থেকে শুরু করে, এখানে আছে 50 lakh লার্ন টু প্লে টেনিস, 5 lakh লার্ন প্রফেশনাল টেনিস, 50,000 কাম টু দ্য সার্কিট, 5,000 রিচ দ্য গ্র্যান্ড স্ল্যাম, 50 রিচ দ্য উইম্বলডন, 4-2 সেমিফাইনালস, 2-2 দ্য ফাইনালস। এখানে এই মূলভাবগুলো, এখানে কোনো সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভাব নেই এই এই সেন্টেন্সের মধ্যে, এখানে 50 lakh লার্ন, তারপরে টু প্লে, লার্ন টু প্লে, এখানে 5 lakh লার্ন, লার্ন এটা হলো মূল ভাব, এটাও ভাব নাম্বার 1 আছে, এখানেও আবার 50,000 কাম টু দ্য সার্কিট, এখানে কাম ভাব নাম্বার 1 আছে, 5,000 রিচ দ্য গ্র্যান্ড স্ল্যাম, এখানেও রিচ হলো ভাব নাম্বার 1 আছে, 50 রিচ উইম্বলডন, এখানেও রিচ হলো ভাব নাম্বার 1 আছে, আর 4-2 সেমিফাইনালস, আর 2-2 দ্য ফাইনালস, তো এই পর্যন্ত যতগুলো সেন্টেন্সের মূল ভাবগুলো আছে সবগুলো ভাব নাম্বার 1 আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এইগুলো। When I was holding, তার মানে বুঝালো যে সে এই যে খেলোয়াড় টেনিস খেলোয়াড় সে জিতেছে কি উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জিতেছে,
তো এখানে বলছে যে ওয়্যান আই ওয়াজ হোল্ডিং এ কাপ, যখন আমি একটা কি কাপ মানে ধরেছিলাম, আই নেভার আস্কড, আমি কখনো জিজ্ঞাসা করি নাই গড ভগবানকে, ওয়াই মি, কেন আমি, অ্যান্ড টুডে, এবং আজ, ইন পেইন, এই ব্যথার মধ্যে, এই যে কঠিন রোগ হয়েছে, এই কঠিন রোগের ব্যথায় আই শুড নট বি আস্কিং, আমাকে ঈশ্বরের কাছে এটা জিজ্ঞাসা করা উচিত নয়, ওয়াই মি, কেন আমাকে। এই লাইনের শেষে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তো এই সেন্টেন্স কি হবে, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে। তো এই পুরো সেন্টেন্সটা কি ডাইরেক্ট স্পিচে আছে, যেহেতু যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবে লেখা হয়েছে এখানে, ওয়্যান আই ওয়াজ হোল্ডিং, এখানে আই হলো সাবজেক্ট আর ওয়াজ হলো অক্সিলারি ভাব, এটা পাস্ট টেন্সে অক্সিলারি ভাব, আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে হোল্ড, আর তার সাথে এনজি যুক্ত আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। তারপরে আছে আই নেভার আস্কড, আই হলো সাবজেক্ট আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই আর সাথে, আর ভাব নাম্বার টুতে আক্স থেকে আছে আক্সড, তো এই সেন্টেন্সটা কি হবে, পাস্ট টেন্সেই হবে। আবার ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা, ওয়াই মি, কেন আমি, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। অ্যান্ড টুডে ইন পেইন, এবং আজকে এই ব্যথায়, আই শুড নট বি আস্কিং, আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি না, কি আমি জিজ্ঞাসা করছি না, কাকে, ভগবানকে, এখানে আস্ক, এখানে শুড হলো উচিত, আমার জিজ্ঞাসা করা উচিত নয়, আস্কিং, আস্ক হলো ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাথে আইএনজি যুক্ত হয়েছে যখন, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। আজকের এই গল্পের মরালটা হলো বি থ্যাঙ্কফুল টু গড, মানে ভগবানের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, এখানে থ্যাঙ্কফুল হলো কৃতজ্ঞ থাকা, কার কাছে, টু গড, ভগবানের কাছে, ফর অল দ্য থিংস, সমস্ত যে জন্য, কিসের জন্য, যে সমস্ত যে জিনিস ইন লাইফ, মানে জীবনে যে সমস্ত জিনিস পেয়েছি, সব কিছুর জন্য আমাকে ভগবানের নিকট কৃতজ্ঞ থাকা উচিত। তো আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।